ডবলুবি এইচআর থেকে আরেকটি নতুন চাকরি এসেছে আর ডবলি এই হল ওয়েস্ট বেঙ্গল হেলথমেন্ট বোর্ড এর থেকে একটি নতুন আপডেট উঠে এসেছে যেখানে কিছু সংখ্যক পদে নিয়োগ করা কর্মী নিয়োগ করা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিও তোমাদের পুরো বিস্তারিতভাবে দেখতে হবে তার জন্য তোমাদের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং যারা এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদের একটাই কথা বলবো সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা প্রেস করে অল নেবে যখনই আমরা ভিডিও আপডেট দেব সবার আগে কিন্তু তোমরাই কিন্তু পেয়ে যাবে তো আজকে বিস্তারিতভাবে আলোচনা করো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একটি নতুন লেটেস্ট চাকরির আপডেট এসছে যেখানে কর্মী নিয়োগ করা হচ্ছে কিছু সমস্ত কিছু জানাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এটা হলো অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কিছু ধার্য মূল্য লাগবে সেটাও বলবো এবং যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করবে কতগুলো শূন্যপত্র রয়েছে সমস্ত কিছু জানাবো দেখতে থাকো এই নিয়োগটি করা হবে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউবি হেলথ জিওবি ডট ওইখানে গিয়ে তোমাদের সবাইকে রিক্রুমেন্ট অপশনে গিয়ে করতে হবে সেটা পরে বলবো আগে বলবো হলো এখানে আবেদন করার জন্য পদ্ধতিটা কি দরকার রয়েছে দেখো এখানে আবেদন করার জন্য যারা জেনারেল রয়েছে তাদের জন্য একশো টাকা নেওয়া হবে আবেদন করার জন্য এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছ এস সি এস টি অর্থাৎ জেনারেল বাদ দিয়ে তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা নেওয়া হবে আবেদন করার জন্য আবেদন করার জন্য অনলাইনে একটি রেজিস্ট্রেশন আইডি বানাতে হবে যদি অলরেডি আইডি থাকে এর আগে যদি আবেদন করে থাকেন এই ওয়েবসাইট থেকে তাহলে কিন্তু আর আইডিটি বানাতে হবে না ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে সেই আইডি দিয়ে লগ করে ডাইরেক্টলি এই ভ্যাকেন্সিগুলোতে ঢুকে গিয়ে ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করে দিতে পারবেন অর্থাৎ ফিল আপ করতে হবে না সমস্ত কিছু ডাইরেক্টলি ফিল আপ করাই থাকে আইডিতে সেটা দিয়ে ফিল করা যাবে যদি আপনি আমার কথা বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কারণ এই বিষয়টা কিন্তু অনেকেই জানে এখানে রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে এগারো সাত দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে এবং ফিস সাবমিশন ডেট টাকা দেওয়ার ডেট এগারো সাত চব্বিশ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে এবং ফর্ম সাবমিট করার ডেট রয়েছে এগারো সাত দু থেকে আঠাশ সাত দু পর্যন্ত এবার যদি কোনো অসুবিধা হয় পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আইডি বানানোর ক্ষেত্রে তার জন্য এদের একটি ইমেল দেওয়া হয়েছে যে ইমেলে সোম থেকে শুক্রবার একটা থেকে তিনটে পর্যন্ত তাদের সাথে কোয়ারি বা তাদের হেল্প নিতে পারবে এক কথা বলতে গেলে কাস্টমার কেয়ার এদের এখানে দেখতে পারবেন যে মেমো নাম্বারটা অফিসিয়াল তেতাল্লিশ এটা রয়েছে অফিসিয়াল মেমো নাম্বার আট সাত হয়ে হয়েছে এখানে যে সমস্ত পোস্ট নিয়োগ করা হবে সমস্ত পোস্ট কন্ট্যাকচুল পোস্ট নিয়োগ করা হবে প্রথম রয়েছে ব্লক এফট মলেজ মলজিস্ট এটা হলো প্রোগ্রামিং এই প্রোগ্রাম ফাইন্যান্স কমিশন হেলথ গ্র্যান্ট এটা প্রোগ্রামিং এবং ক্যাটাগরি হিসাবে একটিমাত্র পোস্ট রয়েছে প্লেস পোস্টিং দেওয়া আছে ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুর হার্ট এইচডি মাসে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা পয়লাই জানুয়ারি দু অনুযায়ী প্রার্থীদের একুশ থেকে চল্লিশ বছর হতে হবে তারপরে এখানে বলা হয়েছে এসেন্সিয়ালস ক্রাইটেরিয়া আবেদন করার জন্য এমএসসি করতে হবে এমএসসি করার জন্য যে সমস্ত সাবজেক্টের উপরে এম করতে হবে লাইফ সায়েন্স এপ্টমোলজিস্ট এই সমস্ত বিষয় এবার যদি বিএম বিএমএস বিএইচ এম এস এই সমস্ত যদি এম করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং প্রফেসেন্সি অভিজ্ঞতা যেটা অ্যাডভান্স এম অফিস জানতে হবে তারপরে এখানে ডিজারেবল ক্রাইটেরিয়া রয়েছে পিএইচডি এম ফিল এই সমস্ত বিষয় থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে পাবলিক হেলথে রিফারেন্স এখানে দেখতে পাচ্ছ কিভাবে নিয়োগ করা হবে অ্যানেক্সার এই টু হিসাবে আপনার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন অল অনলি দ্য ইলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর কম্পিউটার টেস্ট কোয়ালিফাইং মার্ক্স ইন কম্পিউটার টেস্ট ফিফটি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যারা ইলিজিবল ক্যান্ডিডেট থাকবে তাদেরকে একমাত্র কম্পিউটার টেস্ট বা কম্পিউটার টেস্টে দেখা হবে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে তারপরে কম্পিউটার টেস্টে মিনিমাম পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে টেস্টের পরে তারপর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এই পোস্টের জন্য ফাইন্যান্স কমিশন হেলথ গ্রান্ট রয়েছে একটিমাত্র আনডিজার্ভডের জন্য পোস্ট রয়েছে এখানেও কিন্তু একই জায়গায় পোস্টিং দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে চাকরি করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স একুশ থেকে চল্লিশ বছর হতে হবে বিএসসি ইন লাইফ সায়েন্স এই সমস্ত পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ম্যানেজমেন্ট থাকতে হবে সাথে অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিসে এমএসসি করতে হবে লাইফ সায়েন্সে এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথে এখানে রেফারেন্স বলা হয়েছে আফটার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে যারা এলিজেবল হবে তাদের ডাকা হবে কম্পিউটার টেস্ট বা কম্পিউটার টেস্টের মধ্যে কোয়ালিফাইং মার্কস দেখে নিয়োগ করা হবে আর কোয়ালিফাইং মার্কস থাকতে হবে পঞ্চাশ শতাংশ নাম্বার তারপর নম্বরে ল্যাবারি টেকনিক্যাল এখানে দুটো শূন্য পদ একটা এসিদের জন্য একটি আনরিজার্ভ জন্য এখানেও রামপুর হাটে পোস্টিং দেওয়া হবে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে চাকরি প্রার্থীরা এই বয়সটি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে হতে হবে আবেদন করার জন্য রিফারেন এনেক্সা এ ওয়ানের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং উচ্চ উচ্চমাধ্যমিক পাশে সাবজেক্টগুলো কি থাকতে হবে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক এই সমস্ত বিষয় না থাকলে বায়ো বায়োলজিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে থাকতে হবে ডিপ্লোমাতে মেডিকেল ল্যাবরেটরি টেকনিক্যাল করার জন্য সমস্ত ইনস্টিটিউট থেকে সরকারি হিসাবে ডিপ্লোমা টেকনিক্যাল হিসাবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমাগুলোর জন্য রিজনেবল ক্রাইটেরিয়া দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরিতে আর গভর্নমেন্ট ইনস্টিটিউটে কাজ করার বা প্রাইভেটের কাজ করার এখানে স্কেল স্কোরিং দেখতে পাচ্ছেন আর এ টু সেই হিসাবে কিন্তু এখানে নিয়োগ করা হবে তারপরে এখানে রয়েছে ব্লক ডেটা ম্যানেজ ম্যানেজার একটি পোস্ট রয়েছে পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাটি পোস্টিং দেওয়া হবে বাইশ হাজার টাকা বেতন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারের এবং সেই কম্পিউটারে যে ডিপ্লোমা করছে সেটা কিন্তু সরকারি ভারতীয় গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ইনস্টিটিউট থেকেই করতে হবে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে ইন্টারনেট এই সময় বিষয় মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারিতে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রাইভেট সেক্টরে এখানে নিয়োগের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন করে যারা এলিজিবল হবে তাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটার টেস্টে ফিফটি পারসেন্ট পেতে হবে সেই হিসাব করেই নেওয়া নিয়োগ করা হবে দেখো রেজিস্ট্রেশন করার পরে সমস্ত ভেরিফিকেশন হওয়ার পরে অনলাইনে আবেদন করার পরে একটি অ্যাকনোলেজমেন্ট বের হবে যেটা তোমাদের কাছে হার্ড কপি বা পিন কপিটা রেখে দিতে হবে যখন ভেরিফিকেশন হবে সেটা কিন্তু তোমাদের পুরো ফিসাবে দেখাতে হবে এখানে সাত নম্বরে পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া আছে এই ভিডিওতে এমনই ছিল এখানে আরো দেখতে পারবে যে কিভাবে নিয়োগ করছে কিভাবে ভালো মতন আরো লিটেস্ট আপডেটগুলো এখানে দেওয়া আছে এখানে অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য সিলেবাস কি দেওয়া হচ্ছে অর্থাৎ স্কেল স্কলিং এইচআর ব্লক পাবলিক হেলথ এটাই হলো এনএক্সেলি টু যেটা ওখানে ইঙ্গিত করে দেওয়া আছে এই টু টুতে সমস্ত পোস্টের জন্য সিলেবাস কি আছে সেই সিলেবাসগুলো এখানে দেওয়া আছে এবং কি সিলেবাসের সাথে কত নম্বরে পরীক্ষা হবে কম্পিউটার সাথে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ কত নম্বর হবে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে খুঁটিনাটি বিষয়গুলো এখানে অ্যানেক্সার এ টুতে বিস্তারিত ভাবে দেওয়া আছে এখানে তোমরা দেখতে পারবে ক্যান্ডিডেট উইল বি কল দ্য ফোর কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অন দ্য বেসিক স্কোর এসেন্সিয়াল অ্যান্ড ডিজারেবল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ কম্পিউটার টেস্ট হবে তারপর ইন্টারভিউ হবে এই সমস্ত বিষয়ে লেখা আছে তারপরে এখানে দ্বিতীয় নম্বরে মুড অফ সিলেকশন অনুযায়ী লেখা রয়েছে ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন কম্পিউটার টেস্ট উইল বি কল ফর ইন্টারভিউ কম্পিউটার টেস্ট দেওয়ার পরে ইন্টারভিউ তো ডাকা হবে তিন নম্বরে বলা হচ্ছে সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিক মার্ক অফ ইন একাডেমিক কোয়ালিফিকেশন এবার দেখো অভিজ্ঞতা কম্পিউটার টেস্ট এই সমস্ত বিষয় করে ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু নেওয়া হবে তিনটি স্কোপ রয়েছে তিনটি স্কোপের মাধ্যমে নিয়োগ করা হবে যাটা যেটা তাদেরকে পছন্দ হয় তাদের পছন্দ সেটাতেই এখানে নিয়োগ করা হবে তো আর কিছু বলার নেই ভিডিওতে এই সমস্ত বিষয় ছিল এই অ্যাডভার্টাইজমেন্টে অ্যাডভার্টাইজমেন্টে তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ইউটিউব ডেসক্রিপশন বক্স এখানে দেখতে পাচ্ছো যে রামপুরহাট হেল ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে ধন্যবাদ